জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার শুরুতে জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদনমুখী রাজনীতি, অর্থাৎ ছাত্রদেরকে তার ছাত্রোত্তর শেষ করার পরে দেশের উন্নয়নে বা দেশের সমৃদ্ধিতে তারা যেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে সেভাবে মানুষের একটা প্রস্তুতি শুধু স্লোগানের মধ্যে সীমাবদ্ধ নয়, অর্থাৎ আজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং উৎপাদনমুখী কর্মের সাথে তাদেরকে সম্পৃক্ত করা। পাশাপাশি যুবকদের প্রতি তিনি এটি বলতেন যে যুবকদের হাত বেকার রেখে বা ছাত্র গেলেই তো তারা কর্মসংস্থানের চেষ্টা করে, তাদেরকে বেকার রাখে কখনো দেশের উন্নয়ন করা সম্ভব না, এগুলো পূর্ব শর্ত, অর্থাৎ বেকারত্ব রোধ করা। সেই কারণেই আপনারা জানেন যে এই ছাত্রদল গঠন করা সময় নতুনভাবে এই ধারা সৃষ্টি করার সময় অনেক প্রতিবন্ধকতা এসছে, সকল প্রতিবন্ধকতা প্রতিকূলতাকেই তারা অতিক্রম করেছে এবং মোকাবেলা করেছে, এবং এই দীর্ঘদিনে একটা জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের মানে শতবৎসরের বাংলাদেশে যে ঐতিহ্য ইতিহাস সৃষ্টি যে ইতিহাস আছে সেখানে ছাত্রদল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে 79 সাল থেকে এই পর্যন্ত। স্বৈরাচার হোসেন মোহাম্মদ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের নেতৃত্ব এবং তাদের সক্রিয় ভূমিকা জনগণের কাছে দৃশ্যমান এবং স্বীকৃত। সুতরাং বাংলাদেশে বা বাংলাদেশ সৃষ্টি তার পূর্বে যত কিছু সৃষ্টি হোক সেই বর্ণের ভাষা আন্দোলন থেকে শুরু করে এটার সূচনা ছাত্রদের এবং শেষ অধ্যায়ও ছাত্রদের। তো সুতরাং আমরা প্রত্যাশা করছি জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সমাজের সেই প্রত্যাশা তারা পূরণ করবে এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যায়ের প্রতিবাদ করার যে তাদের চেতনা সেই চেতনা কখনোই স্তব্ধ হবে না। দুঃখজনক হলো একটা জিনিস হলো যে যেমন পানিবিহীন মাছ বাস করতে পারে না, ছাত্র কিন্তু ক্যাম্পাস বা শিক্ষাঙ্গন ব্যক্তি তার ছাত্রত্বটা কিন্তু পরিপূর্ণ হয় না, তার শিক্ষা ব্যাঘাত ঘটে এবং অন্যান্য প্রতিবাদ তো আছেই। সুতরাং আজকে দেখতে হবে দেশের সিংহভাগ ছাত্ররা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এই যে তাদের মৌলিক অধিকার শিক্ষা সেই শিক্ষা থেকে তারা বঞ্চিত, অর্থাৎ প্রত্যেকটা ছাত্র আজকে ক্যাম্পাসবিহীন। একমাত্র প্রাইমারি বা হাই স্কুল পর্যন্ত ছাত্ররা নিয়মিত স্কুলে যেতে পারলেও কিন্তু যখনই তারা HSC পড়ে অর্থাৎ কলেজে যায় বিশ্ববিদ্যালয়ে যায় তখন তারা সেই বিশ্ববিদ্যালয়ে তারা তাদের শ্রেণীকক্ষে যেতে পারে না, এমনকি ক্যাম্পাসে যেতে পারে না। এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় নাই, আর তৎকালীন ছাত্র সমাজ যে নেতৃত্ব দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের পূর্ব এবং শেষ পর্যন্ত সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করতে গেলে অবশ্যই ক্যাম্পাস হতে বেশ সন্ত্রাসমুক্ত এবং দলমত নির্বিশেষে যে যে আদর্শই বিশ্বাস করুক না কেন তাদেরকে নিয়মিত ক্যাম্পাসে যাতায়াত তাদের শিক্ষার পরিবেশ বা সহবস্থান বলতে যা বোঝায় এটা নিশ্চিতকরণ অত্যন্ত জরুরি। আমরা আশা করব যে এই যে ফ্যাসিজম বা লুটপাটের সরকার বা মুদ্রা পাচারের সরকার বা ঘুমখুনের সরকার এই সরকারেরকে বিদায় দিয়ে একটি সুস্থ একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে অবশ্যই জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদলের কাছে সকল বাংলাদেশের সকল নেতাকর্মীদের কাছে আমাদের জাতির প্রত্যাশা, আমি বিশ্বাস করি তারা সেই প্রত্যাশা পূরণে সক্ষম। নতুন কোনো কৌশল নাই, এখন লক্ষ্য অর্জন। আমরা আশা করি 23 সাল হবে বাংলাদেশের দেশপ্রেম জনগোষ্ঠীর সফলতার বছর, বাংলাদেশ এই 2023 সাল হবে গণতন্ত্র উদ্ধারের চূড়ান্ত ফলাফল গোলাজাত করা।